যে কবিতা সংস্কৃতি গান সমস্ত অঙ্গনে কি আসলে শুধুমাত্র ধনীদের ছেলেপেলেরই আসা উচিত মধ্যবিত্ত বা তার নিচে যাদের টাকার দরকার তাদের আসলে আসা উচিত না কারণ আপনারা যারা ধনী পরিবার থেকে এসেছেন তারা এই কথা বলতে পারেন যে আমরা কখনো টাকার কথা চিন্তা করি না কিন্তু টাকার কথা তো পাগলও চিন্তা করে বস আরে আরেকটা জিনিস বলি আমাদের দেশে আমি যখন আস্তে আস্তে প্রফেশনাল হয়ে গেলাম দেখলাম যে আমি যাদের সাথে বাজাচ্ছি তারা হচ্ছে কি মনে করেন যে ঢাকা অর্কেস্ট্রা আলাউদ্দিন অর্কেস্ট্রা যে ছিল আপনি জানেন জি জি ওই সময় যারা মিউজিক করতো তারা কিন্তু মানে জেনারেশন ধরে মিউজিক করতো ওস্তাদ খুরশিদ খানের নাম শুনেছেন জি শুনেছি আমি ওনার সাথে বাজাতাম আমি মাত্র হাফ প্যান্ট ছেড়েছি তো আমি খুরশিদ খানের সঙ্গে ইয়াসিন খানের সঙ্গে আমি গিটার বাজাতাম ওনাদের সঙ্গে বাজানো ওনারা কিন্তু এটাই ওনাদের প্রফেশন ওনারা কিন্তু আর কিছু জানে না আমার অবস্থা এখন যা হয়েছে আর কি বস বাংলাদেশের প্রথম অডিও যেটি সেটি তো আপনার হাত দিয়ে তৈরি প্রথম অডিও অ্যালবাম বের হয় বাংলাদেশে 1980 সালে আমি তখন অনেক ছোট তখন আমি ম্যারি অ্যান্ডারসনে বাজাতাম আমার একটা ব্যান্ড ছিল সিম্ফনি নাম তখন ম্যারি অ্যান্ডারসনে আমি রোমেল জাহিদ হোসেন আর মিল্টন আকবর আমাদের চারজনের একটা ব্যান্ড ছিল এই তখন আমরা এই চারজন মিলে এই অ্যালবামটা করি মিউজিক ডিরেকশন জাহিদেরই তবে উই হ্যাভ ডান দ্য অলমোস্ট এভরিথিং ওখানে আমার একটা গানও আছে অভিমানী বলে একটা গান আছে ওই গানটা আমার বাংলাদেশের প্রথম অডিও অ্যালবাম এম এস শোয়েবের করা ও আজ থেকে 12টি বছর তারপরে আফ্রিকা এরকম কয়েকটা গান কিন্তু সুপারহিট ছিল আফ্রিকা আর অভিমানী গান ওটা আমি রোমেল আমরা উই হ্যাভ ডান অভিমানী আমরা শুনি না আচ্ছা অভিমানী চলে গেলে কিছু বলে গেলে না সামথিং লাইক দ্যাট আর কি অসাধারণ লাবু ভাই আজম খানের আমি যারে চাই রে খানের সাথে আমি যারে চাই রে সে আছে আমার অন্তরে এই গানটি তো আপনার আমার লেখা আমার সুর করা বাহ কয়েকজন মিলে করেছে কিন্তু আমরা তো জানি না জানতামই না আমি আসলে এগুলো জানানোর কিছু নাই এটা আমি যখন বলেছি তখন অনেকেই বিশ্বাস করেনি তারপরে একদিন একটা শোতে গেলাম তখন ফিডব্যাকে ছিল আজম খানও ছিল তখন আজম খান নিজে থেকেই বলল যে আজকে আমি তোমার গান দিয়ে শুরু করব ওকে তখন এভরিবডি কেম টু নো আপনি তো মানে 80 দশক থেকে আছেন এবং আপনি অনেক সিনিয়র আপনার পরে অনেক মানুষ এসেছে সুপারস্টার হয়েছে তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে জেমস এবং আয়ুব বাচ্চু স্যার যিনি আমাদের থেকে চলে গেছেন এই দুজন যখন একসাথে প্যারালালি কাজ করতেন তখন কার কাজ আপনাকে বেশি আকৃষ্ট করত এই বাচ্চু গান গেতে গেতে আজকে বাচ্চু হি হ্যাজ বিকাম এ লোগো এবি হ্যাজ বিকাম এ লোগো সো স্যালুট টু হিম কারণ আমরা হয়তো গিটারটা এনেছি কিন্তু হি মেড ইট পপুলার ব্যান্ড সঙ্গীত এত জনপ্রিয় হলো এর ভিতরে অনেক জনপ্রিয় গান আমরা পেলাম একদম আমরা বলতে পারি যে কাজ দুর্দান্ত করেছে বা দুর্দান্ত ব্যান্ড সঙ্গীতকে এগিয়ে নিয়েছে এমন পাঁচজনের নাম তো আপনি কার কার নাম নেবেন বাচ্চু তো এক নম্বরেই থাকবে বাচ্চু হয়ে এক নম্বর তারপরে ব্যান্ড সঙ্গীতকে এখানে আনার জন্য আমি বেশ কয়েকটা ব্যান্ডের কথা বলবো সেটা হচ্ছে গিয়ে মাইলস মাইলস ফিডব্যাক ফিডব্যাক এলআরবি এলআরবি জেমস জেমস তারপরে আরও কয়েকটা ব্যান্ড আছে যেরকম আমরা কোথাও শোতে গেলে পরে আমরা কয়েকজনকে সাথে নিয়ে যেতাম অবস্কিউর অবস্কিউর এবং শেখ ইশতিয়াক রাইট এবং সাবাতানিকেও আমরা নিতাম সাথে বাহ তাতে একটা একটা টিম হতো আমাদের বিশেষ কোনো একটা নারীর প্রতি অনেক নাম নিয়ে গান গাওয়া এটা এটা অনেকেই করেছে এবং সেটি হচ্ছে যে মানুষের হৃদয়কে সেই সময় নাড়িয়ে দিত মানুষগুলো খুব সহজ সরল ছিল এখন মানুষ তো অনেক জটিল এখন কি সহজ সরল গান আর মানুষকে স্পর্শ করে এখন তো টাকা নাই এখন তো কার্ড হয়ে গেছে ইউ হ্যাভ টু বিলিভ রাইট সো এভরিথিং চেঞ্জড আগে মাউস বলতে আমরা যেটা বুঝতাম এখন মাউস বলতে তো সেটা বুঝি নো তার মানে এভরিথিং হিজ মানে এরকম ছিল এরকম হয়ে গেছে ফিডব্যাকের সেরা গানটি আপনার কাছে শুনতে চাই আপনার দৃষ্টিতে সেরা কোনো গান নাই সবগুলি সেরা এক এক আমি এক কাউকে প্রথম কোনটি গাইবেন এমনি করে সবাই যাবে যেতে হবে দেহের মাপের মাটির ঘরে শুতে হবে ফিডব্যাকের প্রতিটা গানের লিরিক ইটস ভেরি রিচ ভেরি রিচ এই যেমন একটা গান যেটা আমরা বিদেশে শুরুর অবলম্বনে করেছিলাম সেই গানের মধ্যে একটা কথা আছে যে ঘৃণাতে ভালোবাসা লাগে
সো আমার মনে হয় বাংলা কোনো গানে এরকম কোনো শব্দ আসলে ঘৃণা করতে হলে ভালোবাসা লাগে অবশ্যই।